দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল চালু হলেও বেড়েছে ভাড়া, কমেছে ট্রেনের সংখ্যা। আর দূরত্ব অনুযায়ী ভাড়া আদায় না করে সকল যাত্রীর কাছ থেকে একই ভাড়া আদায় করা হচ্ছে, এ নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। ট্রেনের সময়সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে তাতেও আপত্তি রয়েছে অনেক যাত্রীর। সমস্যা সমাধানের দাবিতে বেশ কয়েকটি সংগঠন আন্দোলনও করছে। নারায়ণগঞ্জ সংবাদদাতা রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে দৈনন্দিন প্রয়োজনে প্রায় ১৫ থেকে ২০,০০০ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ চলায় ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল আট মাস। ১ আগস্ট থেকে ট্রেন চলাচল আবার শুরু হলেও কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ১৫ টাকার ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবার কমে গেছে ট্রেনের সংখ্যা। এ রুটে ১৬ জোড়া ট্রেন চলাচল করলেও এখন চলছে ৮ জোড়া ট্রেন। ভাড়া বৃদ্ধি ও ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। দূরত্ব অনুযায়ী ভাড়া আদায় না করে ১ কিলোমিটার থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত একই ভাড়া আদায় করা হচ্ছে। তবে যাত্রীদের দাবি, ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হোক। এখান থেকে চারশো অব্দি যাওয়ার ভাড়া ৫ টাকা বাসে, কিন্তু আমরা যদি ট্রেনে দেখি সব জায়গায় ২০ টাকা করে ভাড়া নিচ্ছে। সবারই একই ভাড়া, একই ভাড়া হলে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের যারা রাস্তায় নামা ওঠানামা করি তাদের জন্য ভাড়াটা অসামঞ্জস্য হয়ে যায়। এই রেলের যেই শিডিউলটা, এতে কখন আসবে কখন যাবে এটা কিন্তু অনেক সময় ঠিক থাকে না, এটা অনেক হয়রানিমূলক। ট্রেনের নতুন সময়সূচিও অনেক যাত্রীর জন্য অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা সকালে ঢাকায় পৌঁছে অফিস করতেন কিংবা অফিসে কোনো কাজের জন্য যেতেন, তারা বলছেন ট্রেনের আগের সময়সূচি বাস্তবসম্মত ছিল। ট্রেনের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও আমরা নারায়ণগঞ্জবাসী সহ বিভিন্ন সংগঠন। অতি দ্রুত ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে, ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে একে পূর্বের ন্যায় ১৬ জোড়া করতে হবে। রেল কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ বাসীর দুর্ভোগ লাঘবে এই যৌক্তিক দাবি অতি দ্রুত মেনে নেবেন। ভাড়া বাড়ানো প্রসঙ্গে রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার জানিয়েছেন, কমিউটার ট্রেন চালু হওয়াতে ভাড়া ২০ টাকা করা হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে ট্রেনের শিডিউল আগের মতো হয়ে যাবে বলে জানালেন তিনি। গ্যান্ডেরিয়া থেকে ঢাকা পর্যন্ত এই গ্যান্ডের যে বানাইছে, লাইন বানাইছে, এই লাইনটাই একটা, এখন কোচিংয়ের ব্যবস্থা নাই। এই লাইনটা যখন কোচিংয়ের ব্যবস্থা হবে তখন গাড়ি আরও বাড়বে। আমাদের জানুয়ারির মধ্যে শিডিউল নতুন করে এরা সিস্টেম করবে ওনারা যারা আছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।